আমার নাম হলো মোহাম্মদ জাভেদ হোসেন, আমার বয়স 32 বছর, আমার বাসা হলো কেরানীগঞ্জ, পেশাগত আমি ব্যবসা করি। 7-8 বছর ওই সময় আমার উপর থেকে একতলা উপর থেকে একটা বস্তা পড়ে গেছিল, একটা বস্তা পড়ে গেছিল, তো এখানে অনেক চোট পাইছিলাম আমি, সিঁড়িতে নামতেছি উপর থেকে পড়ে গেছিল। তখন ওই সময় ট্রিটমেন্ট অনেক করাইছে, তো আমার ওইখানে ওই সময় কোনো সমস্যা ধরা পড়ে, জাস্ট ব্যথা পাইছিলাম এই। তো 2010 সালে ক্রিকেট খেলতেছিলাম, তো আমি ক্রিকেট খেলতে যে ব্যাটিং করতেছিলাম, তো তো টাইমিং করার পর আমার কোমরে একটা শব্দ হয় জাস্ট, তো আমি আর টাইমিং করে আমি আর ব্যাক দিতে পারতেছিলাম, তো ব্যাক দিতে পারি, তো আমার সাথে যারা ছিল তারা আমাকে মাঠের বাইরে নিল, মাঠের বাইরে নিয়ে আমার প্রচুর ব্যথা, তারপর বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পর প্রথমেই সেইখানে গেছিলাম, তো ওইখানে যাওয়ার পর এক ডক্টর দেখেছি, এমআরআই দিয়েছিল, তো এমআরআইতে ধরা পড়ছিল যে আমার মেরুদণ্ডর হাড় ফাঁক হয়ে গেছে। তো ওই সময় আমার অপারেশনের কথা বলছিল, তো অপারেশন করে নেই বাসা থেকে করে নেই গা, অনেকে বলছে যে অপারেশন রিক্স কোমরে, তো আর করা হয় নাই, গেলাম। ওই ডাক্তারটা বললো যে এখন অপারেশন তোমার দরকার নেই, তুমি এখন কিছু যদি বেশি পেন হয় কিছু পেন কিলার খাইও, আর নাহলে ক্যালসিয়ামের দুইটা ওষুধ দিয়েছিল, তো আমি মোটামুটি 6 মাস খাইছিলাম, তো 6 মাস খাওয়ার পর আমার শরীর মোটামুটি ভালো, তো আর অপারেশন করা হয়নি। এরপর আরও দুইটা ডাক্তার, একজনে বললো অপারেশন দরকার, আর একজনে বললো না এখন দরকার নেই তোমার, তুমি এখন যেভাবে আছো তুমি তো চলাফেরা করতে পারতেছ, তুমি চলাফেরা করো, তোমার লাস্ট সময় যে সময় 50-60 বছর হইলে অনেক সময় ব্যথাটা বাইরা যায়, একটু হাত বার গেলেই ব্যথা আসে, তো ওই সময় হয়তো তোমার অপারেশন লাগে, এখন দরকার নেই। এর মধ্যে এখন আবার আমি ইউটিউবে দেখছি স্যারের ভিডিওগুলো দেখছি, তো ভিডিওগুলো দেখার পর তো আমি আবার চিন্তা করলাম যে এখন মোটামুটি একটু ফিরে আছি, তো স্যারের সাথে একটু দেখা গেল, অনেকের দেখলাম অনেক রুগীও ভালো, তো আমি আসলাম, তো স্যার আমার দেখা এমআরআই দিল, কিছু টেস্ট দিল, তো এমআরআই তো ধরা পড়লো যে ওই আমার ডিস্ক সরে গেছে, তো স্যারে বললো সমস্যা নেই তুমি করতে এখানে ফিজিওথেরাপির মাধ্যমে এটা এখন সম্ভব, তো ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব। আমি আরও দু একজনকে জিজ্ঞেস করলাম, তো বললো যে হ্যাঁ তুমি করাইতে পারো, ফিজিওথেরাপির মাধ্যমে এটা আসে এখন, তো ওই হিসাবে আমি এখানে আর কি আসা। যেটা সমস্যা বের হয় আমার কোমরে PLID ডিসপ্লে L5S অন, তো সেক্ষেত্রে স্যারে বললো যে আমাকে 1 মাস ভর্তি থাকা লাগবে, তো আমি ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমার চিকিৎসা শুরু হলো, ট্রিটমেন্ট শুরু হলো, এখন দিনে দিনে ট্রিটমেন্ট হইতেছে, আর আল্লাহর রহমতে আমি অসুস্থ হইলাম, এখন আগের থেকে অনেক ভালো, আজকে যদি আমার 19 দিন, তো আমি আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ, স্যারের সাথে দেখা করলাম, স্যারও দেখলো, স্যার আমার মতামত নিলাম কী অবস্থায় আছি, তো আমি বললাম যে আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, তো আজকে আমি এর জন্য রিলিজ নিলাম। হ্যাঁ, আপনাদের ফিজিওথেরাপি দেখতে অনেকখানি, যদি আপনার উন্নতি মেশিনও আছে, অনেক মেশিন আছে, আর ফিজিওথেরাপিস্টগুলো তাদের যে কৌশল খুবই ভালো, তারা খুব ভালো কাজ করে। স্যারের চিকিৎসা সম্পর্কে বলবো, এখন আমি তো সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ হয়েছে, তো স্যারেরও চেষ্টা ছিল, স্যারের চিকিৎসা খুবই ভালো, DPRC হসপিটালে আসলেই ভালো, ম্যানেজমেন্টও খুব ভালো, তারা তাদের ব্যবহার খুব ভালো, বিশেষ করে যে ফিজিওথেরাপিস্টগুলো তাদের অমায়িক ব্যবহার, এবং আমাদের যে রুম বলেন কেবিনগুলো অনেক পরিষ্কার, সবসময় পরিষ্কার থাকে, নার্সেরা আমাদের প্রায় ঘণ্টাখানিক পর পরে আইসা খোঁজ খবর নেয়, আপনার কোনো সমস্যা হইলে আমাদের সাথে সাথে জানাইতে বলে, আমরা কোনো সমস্যা হলে সাথে সাথে জানাইছি, ডিউটি ডাক্তার প্রত্যেক দিন আসছে সকালে বিকেলে, কোনো সমস্যা হইলে সাথে সাথে বললে সাথে সাথে সমাধান করার চেষ্টা করছে। আমার ভাই তে এই শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছে, আমিও সাথে ছিলাম,
যে আসানি আসছে যে আলহামদুলিল্লাহ সে এখন মুক্ত। হসপিটাল খুব ভালো, পরিষ্কার, খুব সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব থেরাপি স্পেশালিস্ট। আজকে যে রোগীর কথা বলবো, জাভেদ হোসেন, আপনারা দেখতে পাচ্ছেন উনি 32 ইয়ার্স ওল্ড এবং আমাদের খুব ঢাকার কাছের লোক। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিভিন্ন দেশ বিদেশ থেকে রুগী আসছে, বিভিন্ন জেলা, আমাদের এমন কোনো জেলা বাংলাদেশে নেই আমরা রুগী দেখি না। ইন্ডিয়া থেকে রুগী আসছেন, আমাদের বিদেশ যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রতিনিয়ত আমাদের কাছে এসে সেবা নিচ্ছেন। তো উনি আসলে দীর্ঘ সময় বসে থাকতেন এবং ওনার একটা হিস্ট্রি ছিল জাভেদ সাহেবের, সেটা হচ্ছে আঘাত, ট্রমা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এই যে ট্রমা, আঘাত এবং বসে থাকার কারণে একটা হয়, অনেকে এই রোগটা সম্পর্কে আইডিয়া কম আপনাদের, সেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। অনেকে কোমর ব্যথা হলে মনে করে পিএলআইডি, হাড় ক্ষয় হয়ে গেছে, নো। এই জন্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা আমরা করে থাকি ডিপিআরসি। আমাদের মোটোই হচ্ছে টু ক্লিয়ার দ্য ডায়াগনোসিস। উনি কিন্তু কোমরে লিস্থেসিস মানে হাড়, এই যে দেখেন এই যে হাড়, এই হাড়, এই L5-S1, এই দুইটা হাড়ডি একটার পর একটা হাড় বসানো থাকে। ওনার কিন্তু হাড়ডি L-S1 সরে গিয়েছে, ওই যে আঘাত পেয়ে। দিস ইজ লিস্থেসিস। হোয়াট ইজ লিস্থেসিস, হোয়াট ইজ স্পন্ডাইলোসিস, হোয়াট ইজ পিএলআইডি, এগুলো জানতে হবে। সো এটা এবং এটার কারণে ওনার কিন্তু পিএলআইডি রোগও ছিল, মানে লিস্থেসিসের সাথে ডিক্সও প্রোলাপস হয়ে গিয়েছিল L5-S1। তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে চিকিৎসা দেওয়াতে, ওনার এক্সেলার আগে অনেক কম ছিল, এখন এক্সেলার 90-এর মধ্যে চলে আসছে। ওনায় কোমর ব্যথা ছিল, পায়ে ব্যথা চলে যেত, এগুলো আলহামদুলিল্লাহ কিছু নেই। আমরা ওনাকে আবার হেঁটে দেখিয়েছি, হাঁটিয়েছি আমরা ডিপিআরসিতে এবং আমাদের বাহিরে। উনি মোটামুটি, উনি যখন বলছে হ্যাঁ স্যার আমরা ওকে, দেন আমরা বলেছি উনি চলে যাবে। সো আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের টিপসগুলো আপনারা ইউটিউব ফেসবুকে ব্যায়ামগুলো দিয়েছি, এগুলো আপনারা দেখতে পারেন নিয়মিত, ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। এই ভিডিওগুলো বা এইসব রুগীর উপকার হচ্ছে বা এরা যারা ভালো হচ্ছে, এটা যদি আপনারা মনে করেন মানুষকে জানাবেন, আপনাদের আত্মীয় স্বজন সদগায় জারি হিসেবে, সেটা আপনারা করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।